নিম্নবিত্তের মাঝে ঈদের খুশি ছড়িয়ে দিতে 10 টাকার ঈদ বাজারের ব্যতিক্রমী আয়োজন চলছে পাবনার সুজানগরে। বৃহস্পতিবার আবুল কাশিম ফাউন্ডেশনের আয়োজনে এ বাজার থেকে নতুন পোশাকের স্বপ্ন পূরণ হয়েছে সহস্রাধিক মানুষের। জমজমাট ঈদের বাজার, সে বাজারে ছোট শিশুদের নানা রঙের পাহাড়ি পোশাকের পাশাপাশি রয়েছে বড়দের পোশাকও। তবে আকর্ষণীয় এসব পোশাক মিলছে মাত্র 10 টাকায়। আবুল কাশেম ফাউন্ডেশনের আয়োজনে স্বল্প আয়ের মানুষের জন্য এমন ব্যতিক্রমী ঈদ বাজারের আয়োজন চলছে পাবনার সুজানগরে। আয়োজকরা জানান, করোনার 2 বছরে অর্থনৈতিকভাবে প্রচণ্ড ক্ষতিগ্রস্ত হয়েছে নিম্ন আয়ের মানুষেরা। দিনপথ চললেও বাড়তি পোশাক কেনার অবস্থায় অনেকেই নেই। সেসব দরিদ্র মানুষের মাঝে ঈদের নতুন পোশাকের আনন্দ ছড়িয়ে দিতেই 10 টাকার ঈদের বাজার। দান বা ভিক্ষা নয়, নিম্ন আয়ের মানুষ যাতে অপমানিত বোধ না করেন তাই প্রতিকী মূল্যে পোশাকের বাজার গড়েছেন তারা। যে 10 টাকায় ঈদ আনন্দ, সেটা আসলে আমার টাকাটা নির্ধারণ করা হয়েছে এজন্যই কোনো শিশু বা কোনো বাচ্চা যেন মনে না করে যে আমি কোথা থেকে বা আমার আম্মা বা আব্বা যেন কোথা থেকে চেয়ে এনে দিল বা কারোর সহযোগিতায় এটা আমার ড্রেসটা এনে দিল। এই তাগিদ থেকে আমি আসলে এই 5 টাকা এবং 10 টাকা মূল্যটা নির্ধারণ করেছি, তাহলে ওরাও বলতে পারে যে হ্যাঁ, আমি নিজের অর্থ দিয়ে, নিজের টাকা দিয়ে আমি আমার ঈদের বস্ত্র কিনতে পেরেছি। বৃহস্পতিবার দুপুরে সুজানগর উপজেলা চেয়ারম্যান শাহিনুজ্জামান শাহিন এই ঈদ বাজার উদ্বোধন করেন। পৌর এলাকার সহস্রাধিক স্বল্প আয়ের মানুষ 10 টাকা দিয়ে তাদের পছন্দ মতো ঈদের জামা কাপড় ক্রয় করেন। 10 টাকা মূল্যের পোশাক পেয়ে দারুণ খুশি তারা। আমার পিতা মরহুম আবুল কাশেমের নামে একটি ফাউন্ডেশন তৈরি করেছে, যেটা যদি আমার স্ত্রী এটা পরিচালক, তা আমরা আমার পিতাকে ধরে রাখার জন্য আসলে এটা করেছি। আর আসলে এটা যেটা দেখছেন, এটা আমরা ইচ্ছা করলে জাকাতের টাকা দিতে পারতাম, কিন্তু এটা কেন জাকাতের টাকা দেই নাই, এটা 10 টাকা নিয়ে হচ্ছে এই কারণে, কারণ একটা মানুষ যখন নিবে অত তার আত্মতৃপ্তিটা থাকে যে সে এই জিনিসটা কিনে নিল। হয়তো আমরা একটা পাঞ্জাবি কিনেছি হয়তো 400-500 টাকা দিয়ে, 10 টাকা নিচ্ছি এই কারণে যে একটা গরিব মানুষ যখন এটা নিবে অত তার ভিতরে থাক যে না, আমি জাকাত গ্রহণ করলাম না, আমি এটাকে কিনে নিলাম, তার আত্মতৃপ্তি এবং ঈদের আনন্দ যেন সে সঠিকভাবে পালন করতে পারে এবং কোনো মানুষ যেন বলতে না পারে যে না, তুমি জাকাতের টাকা পড়েছো, সে তার আত্মতৃপ্তি যেমন থাকবে, সামাজিকভাবেও যেন সে হেফাজতপূর্ণ না হয়। আমাদের চিন্তা, এই চিন্তা থেকে আমরা এই উদ্যোগটি গ্রহণ করেছি। ভবিষ্যতে ইনশাল্লাহ অবশ্যই আমার এই আবুল কাশেম ফাউন্ডেশনের মাধ্যমে এই অঞ্চলে মানুষের কল্যাণে কাজ করবো ইনশাল্লাহ। এই এটা তো আসলে ছোটো আকারে করা, আমরা চেষ্টা করবো আরও বড়োভাবে মানুষের কল্যাণে কীভাবে কাজ করা যায় ইনশাল্লাহ। আবুল কাশেম ফাউন্ডেশন এই অঞ্চলে মানুষের সাথেই থাকবে সারা জীবন। আবুল কাশেম ফাউন্ডেশনের মাধ্যমে সানজিদা ইয়াসমিন টুম্পা ভাবির উদ্যোগে, প্রতিষ্ঠাতা পরিচালক উদ্যোগে, আমরা বাচ্চাদের 10 টাকায় ঈদ আনন্দ দিতে পেরে বাচ্চারা যেমন উৎসাহিত, অনেক মুখে হাসি উজ্জ্বল চেহারা দেখে আমরা অনেক খুশি, বাচ্চারা অনেক খুশি। বাচ্চাদের মাঝে এই 10 টাকার বিনিময়ে এই পোশাক দিতে পেরে আমরা অনেক খুশি এবং আনন্দিত। আয়োজকরা জানান, ঈদের আগের দিন পর্যন্ত সুজানগর উপজেলার বিভিন্ন প্রান্তে চলবে 10 টাকার ঈদ বাজারের কার্যক্রম।